আজকে 18তম শিক্ষক নিবন্ধন সার্কুলার নিয়ে কথা বলবো, সাথে কিভাবে আপনি 18তমতে একবারে সফল হবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। মূলত এটি একটি বিজ্ঞাপন। যাই হোক, আপনারা দীর্ঘ 3 বছরে কিন্তু সার্কুলার পাননি, প্রায় 4 বছর তো হতে চললো বলা যায়। এখন এনটিআরসির মাথায় এই বিষয়টি আছে, আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন যে অতি দ্রুত সার্কুলার পাবেন। আর বিভিন্ন সারের প্রথম যেই শিক্ষা নিয়ে কাজ করে প্রথম থেকেই, তাদের নিউজ পোর্টালেও দেখবেন এবার 18তম সার্কুলার সম্পর্কে বেশ কিছু আপডেট নিয়মিত বলে রাখছি। আর আসলে আমাদের 18তম সার্কুলার দিতে বেশি সময় লাগবে না, মূলত এনটিআরসিএ সার্কুলার প্রকাশ করে দিবে অনেক দ্রুত, এতটুকুই বলছি। শিক্ষক নিবন্ধন, এটা প্রাইমারি বলেন আর হচ্ছে আপনার শিক্ষক নিবন্ধন যাই বলেন না কেন, এই সাজেশন সিরিজের প্রতিষ্ঠাতা আমি নিজেই, আমি সাদিক বলছি, তথাকথিত একজন প্রভাষক, আপনারা জানেন নামটার বলছি না, যিনি দাবি করেছেন উনি নাকি বাংলাদেশের প্রথম শিক্ষক নিবন্ধন সাজেশনের বই বের করেছেন। আচ্ছা, প্ল্যাটফর্ম ইউটিউবে গিয়ে দেখেন যে আমি কত বছর আগে সাজেশন দিই, এবার কবে না জানি কে দাবি করে রিটেন সাজেশন তার। যাই হোক, আমরা 18তম প্রিলি রিটেন ভাইবা সবগুলোই সরবরাহ করব। এখন মূলত প্রিলিটা প্রোভাইড করছি, আমাদের কাছে এই যে বইয়ের স্তূপ দেখতে পাচ্ছেন, বইয়ের দামটা বাড়িয়ে দিব, যার কারণে চাচ্ছি যে যারা আগে মোটামুটি অর্ডার করবেন তাদের জন্য বর্তমানে 390 শার্ট থাকবে, এবং আমরা আগামী সপ্তাহ থেকে এটা মূল্য বৃদ্ধি পাবে। 17তম প্রক্রিয়া চলাকালীন সময় নিশ্চিন্ত থাকুন, শতভাগ নিশ্চিত থাকুন সার্কুলার দিয়ে দিবে। আর একটা পেইড ব্যাচ আমরা আবার আপনাদের অনুরোধে শুরু করেছি, কিন্তু কোর্স ফিটা 1550 টাকা রাখছি, যেই কোর্সে আমরা আপনাকে প্রিলি পাশের নিশ্চয়তা দিচ্ছি, কিভাবে সঠিক দিক নির্দেশনা দিব, আমাদের সাকসেস রেট কেমন এই পেজটা ঘুরে আসলেই দেখতে পারবেন, আর ইউটিউব চ্যানেল সাদিক স্যার ঘুরে আসলেই দেখতে পারবেন। এমডি মোস্তাফিজুল লিখছেন 5% কমন পড়বে, তো দেখেন আপনার এটার সুন্দর কাউন্টার বা পাল্টা জবাব হতেই পারে যে নিবন্ধন বিগত সালের প্রশ্ন থেকে 20-30% রিপিট হয়, ক্লিয়ার? সুতরাং 100-এর মধ্যে আপনি বিগত সালের প্রশ্ন এই বইয়ে তো অ্যাড করাই আছে, সেক্ষেত্রে প্রথমে আপনি চূড়ান্ত আকারে অপমানিত হলেন এবং ফ্লপ খেলেন, হেরে গেলেন, কেন? কারণ 5%-এর প্রশ্ন তুললেন, সেখানে আমি আপনাকে 30% দেখিয়ে দিলাম, ক্লিয়ার? তো আসলে যথেষ্ট জ্ঞান না নিয়ে অন্তত আমার পেজে আসবেন না, আর আমার পেজে আসার আগে অন্তত সুশান্ত পাল দাদার পেজে 7 দিন ট্রেন আপ হয়ে আসবেন, ক্লিয়ার? আর সবথেকে বড় কথা, কোনো পাঠ লেখক তার বইয়ের সাথে কমনের গ্যারান্টি বা ফেরত, যে ভালো না লাগলে ফেরত দিবেন, আচ্ছা কে কে ফেরত দিতে চান বইটি, আপনারা অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে কল দিয়ে ফেরত দিতে পারেন এবং অর্থ ফেরত নিতে পারেন। তাহলে এখানে যদি আপনি বিচক্ষণ বা বুদ্ধিমান হয়ে থাকেন, আপনার নতুন করে প্রশ্ন আসার কথা নয় বইয়ের কোয়ালিটি সম্পর্কে। ফদাউল ইসলাম মিলন লিখছেন 18তম কবে দিবে স্যার, খুব দ্রুতই দিবে, মানে দ্রুতই পেয়ে যাবেন, যতটুকু নির্দিষ্ট ডেট তো বলা যাবে না, দেখছেন না কিভাবে সব দ্রুত গতিতে সার্কুলার হয়ে যাচ্ছে। যাই হোক, কোর্স ফি 1550 টাকা, প্রিলি পাশের নিশ্চয়তা কোর্স ফিতে আমরা রাখছি, অনলাইনে প্রাইভেট গ্রুপে ক্লাস হবে, সিক্রেট গ্রুপে, ওটা আমরা ডিলিট করব না যতদিন না পরীক্ষা হয়। সেই সাথে অবশ্যই আপনারা যেটা করতে পারেন,
যে এই কোর্স ফিটা ডিসকাউন্টে ভর্তি চলছে 990 টাকায়। তো 990 টাকা আপনি ভর্তি হয়ে যেতে পারেন বর্তমানে, কারণ কোর্স ফি আরও বাড়বে, কারণ আমাদের ম্যাথ এক্সপার্ট আছে, বিষয়ভিত্তিক এক্সপার্ট আছে, তাদেরকে পে করতে হয়। ক্লাস হবে প্রাইভেট গ্রুপে, ক্লাস হবে রাতে, যদিও সময়টা নির্ধারণ করা হবে ব্যাচ টুতে, যারা মেম্বার থাকবেন তারা যেই সময়টা মতামত দিবেন ওই সময় ক্লাস হবে, কারণ প্রথম ব্যাচে আমরা ভর্তি ক্লোজ করেছি। যেহেতু পাঠকদের দায়বদ্ধতা থাকে, তাই নতুন করে পেইড কোর্স শুরু করেছি। ওখানে ভর্তি হয়ে আপনার যদি মনে হয় যে কোর্স ভালো লাগছে না, ক্লাস ভালো লাগছে না, আপনি কোর্স ফি ফেরত নিতে পারেন। যদি মনে হয় এই বইটি ভালো লাগছে না ভাই, এই দুইটি নাম্বারে কল দিয়ে বা আমার নাম্বারে কল দিয়ে আপনি অর্থ ফেরত নিতে পারবেন, এ বিষয়ে আমাদের কোনো অভিযোগ নাই। বিগত যতগুলো কোর্স চালিয়েছি ইনশাল্লাহ অধিকাংশই পাস করেছে। তবে হয়েছে কি, বিগত বছরগুলোতে আমরা কোর্স ফিটা কম রাখছিলাম, পরে আমরা বলেছিলাম যে পাস করার পরে আপনারা বাকিটা পরিশোধ করবেন, যদিও পাস করার পরে আর লজ্জায় চাওয়া হয়নি, অনেকে পরিশোধ করেছেন, সবাই এক নয়, যার কারণে এবার একবারই নেওয়া হচ্ছে, মান্থলি কোনো কোর্স ফি নাই। আচ্ছা, আমি কে, কেন এত কথা বলছি ভাই, আমি কিন্তু শিক্ষক নিবন্ধন প্রিলি রিটেন ভাইবা একবারে পাশ করে একবারে কলেজে সুপারিশ প্রাপ্ত হয়েছি। আচ্ছা, জাতীয় মেধা তালিকায় ভালো অবস্থানে আছি, সুতরাং আমি জানি যে কারা রিটেনে পাস করে, যারা অনেক আগে থেকে প্রস্তুতি নাই, তাই না? এবং আমাদের এই কোর্সে ভর্তি হলে আশা করি আপনি হতাশ হবেন না, আর হতাশ হলে তো অর্থ ফেরত। আমি নাম্বার দিয়ে দিচ্ছি এই যে এইখানে, এবং ভর্তির জন্য আপনি এই দুইটি নাম্বারে কথা বলতে পারেন, বইয়ের জন্য কথা বলতে পারেন। আমাদের সার্ভিসটা বেকার বান্ধব সার্ভিস, আপনি যে কোনো লেখকের কাছে যান, গিয়ে বলেন আপনার বই ভালো লাগেনি, ফেরত নিতে হবে, লাইব্রেরিতে যান নেয় কি না দেখবেন, এবং আমাদের বই ভালো না লাগলে আপনি অকপটে নির্দ্বিধায় ফেরত দিতে পারবেন। আব্দুল মজিদ মোহিত ভাই লিখছেন বইটা অনেক ভালো, থ্যাংক ইউ। আচ্ছা, বইটি কারা নিয়েছেন একটু নেগেটিভ বা পজিটিভ কমেন্ট করেন, ভালো লাগলে বলেন ভালো লেগেছে, খারাপ লাগলে বলেন খারাপ লেগেছে। আর যারা পেইড কোর্সের স্টুডেন্ট আছেন, চাকরি প্রত্যাশী, যাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছি, যার কারণে আপনারা পেজে বা ইউটিউবে খুব বেশি আর লাইভে দেখেন না, তারাও একটু কমেন্ট করেন। পেইড কোর্স ও বই দুটাতে ডিসকাউন্ট চলছে, কিন্তু এই ডিসকাউন্টটা উঠিয়ে দেওয়া হবে আগামী সপ্তাহ থেকে, তাই ভাই এই লাইভটি করে দিলাম। ফিরোজ ভাই, কোর্স ফি হচ্ছে 1550 টোটাল। শাহাবুদ্দিন ভাই লিখছেন ধন্যবাদ, বইটা ভালো, অনেক কৃতজ্ঞতা, আল্লাহ আপনার মঙ্গল করুক ভাই। জাহিদুল ইসলাম বারেক লিখছেন স্যার আমি আপনার বই পড়ে 17তম পাশ করেছি, রোল। দেখেন কত ভালো মানুষ কমেন্ট করছেন, রোল সহ বলে দিয়েছেন। ফিরোজ ভাই লিখছেন আমি বগুড়া থেকে, খুব ভালো বইটা, অবশ্যই ধন্যবাদ। এবং আপনারা কোর্স করলে প্রিলি নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন। আর যাদের এই পেজে নতুন বা আমার সম্পর্কে ধারণাটি একটু কম, কাইন্ডলি এই পেজে এক মাসের পোস্ট দেখে আসুন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আর বিগত 7-8 বছরের ভিডিও দেখে আসুন সাদিক স্যার ইউটিউব চ্যানেলে। মোহাম্মদ উল্লাহ লিখছেন স্যার প্রিলি ও রিটেন একসাথে কোর্স? দেখেন ভাই, মূলত কোর্সটা আমি বলছি প্রিলির, তবে বোনাস কোর্স হিসেবে রিটেনের দিক নির্দেশনা আমরা দিব, কারণ আমরা যা বলি আমাদের প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট জানে যে আমরা কত বেশি দিই, এবং ওখানে যত নোটস আর সাজেশন সবগুলোই আমরা ফ্রি দিই এটার বাইরেও। জুরাইয়া জান্নাত লিখছেন বইটি সত্যি অনেক ভালো এবং সহজ, অনেক অনেক ধন্যবাদ আপু, আপনাকে আল্লাহ একবারে কবুল করুক শিক্ষক হিসেবে। এমডি জহিরুল ইসলাম লিখছেন 18তম সার্কুলার কবে আসবে? 18তম সার্কুলার দেওয়ার লক্ষ্যে কাজ চলছে, ক্লিয়ার? শুধু এতটুকুই জানিয়ে দিলাম, বাস্তবতা এবার আপনি মিলিয়ে নেবেন।
যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যেহেতু ডিসকাউন্ট চলছে, আমার মনে হয় বুদ্ধিমানরা এই সুযোগটা হাতছাড়া করবে না। মোহাম্মদুল্লাহ ভাই, আপনাকে ওয়েলকাম। তবু আমি ডিসক্রিপশন বক্স ও কমেন্ট বক্সের নাম্বার দিয়ে দিচ্ছি, এবং আপনাদের এই ওয়েবসাইটটি আমি বলবো ভিজিট করার, যে ওয়েবসাইটে আপনি চাকরির ফ্রি সাজেশন পাবেন। আমাদের সব ধরনের সার্ভিস আছে, ফ্রিও আছে, পেইডও আছে। ফেরদৌস আরা লিখছেন, স্যার আমি আপনার থেকে প্রিলিমিনারি রিটেন সব নিয়েছি, পাস করেছি আলহামদুলিল্লাহ, ভাইবা পিডিএফ নিয়েছি ইনশাল্লাহ, দোয়া রইল। দেখেন ভাইবা বইয়ের লাস্টে একটা নাম্বার দেওয়া আছে, ওইটাতে হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনি অবশ্যই আমাকে যে কোনো প্রশ্ন করতে পারেন ওই নাম্বারে, যেন আপনি ভাইবাতে একবারে পাস করেন। সুবর্ণা রয় লিখছেন, স্যার রিটেন বই কবে বের করবেন? রিটেন বইয়ের জন্য তো রিটেন মানে সাবজেক্ট ওয়াইজ যে শিক্ষক, তাদের সাথে নিয়মিত বৈঠকের পর বৈঠক চলছেই, মানে যেহেতু অনেকগুলো সাবজেক্ট আর আমাদের যথেষ্ট বই আছে এখানে, তো রিটেন সাবজেক্টটার সাজেশন, রিটেন সাবজেক্টের সাজেশন অবশ্যই আশা করছি এই মাসের শেষের দিক অর্থাৎ 20 সেপ্টেম্বরের পর থেকে পাবেন ইনশাআল্লাহ। সামাধাওয়ালাদা লিসেন্স, স্যার বইটা কত? 390 টাকা অফারে, কিন্তু ভাই দামটা বেড়ে যাবে আগামী সপ্তাহ থেকে। ওকে, আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক। সঙ্গে আমি ছিলাম সাদিক, প্রভাষক ইংরেজি।